শহর যুবলীগের উদ্যোগে পালিত হলো যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবলীগ সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়া সাজনু বলেন, অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয় এবং কেক কাটা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাঢ়া শহীদ মিনার এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে 2 নং রেলগেট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুল কাদির, 11 নং ওয়ার্ড সভাপতি চঞ্চল মাহমুদ সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সাব্বির আহমেদের ক্যামেরায় বদরুজ্জামান রতন, NANTV, নারায়ণগঞ্জ।